अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এটা আবার কে রুচিতা? তুমি কি নতুন কোনো কাজের লোক রেখেছো? মা ও রত্না আমাদের বাচ্চার সারোগেট মাদার। কি? আর ঠাম্মা ও তোমাদেরই গ্রামের। আচ্ছা, এটা তো খুব ভালো কথা নেহার। আর হ্যাঁ, আমরা ওর ভালো করে হেলথ চেক আপও করে রেখেছি, আর ডক্টরও হ্যাঁ বলে দিয়েছে সারোগেশনের জন্য। মা, তোমার জন্য এই পরিবার একটা বংশধর পাবে, এই বাড়িতে একটা বাচ্চার হাসি শোনা যাবে। তুমি সদা সুখে থাকো মা। দিদা, ও কথা বলতে পারে না। কোনো ব্যাপার নয় মা, আমরা সবাই তোমার খুব খেয়াল রাখবো। আর রত্না, তুমি আজকে ঠিক সন্ধে ৬টার সময় হসপিটালে পৌঁছে যাও, কারণ আজকে থেকেই প্রসেসিং শুরু হবে, ঠিক আছে? যে কোনো লোককে কি করে মা হতে দিতে পারো তোমরা? আরে, ও একজন গরিব মানুষ, ওর খাবার দাবারের ঠিক নেই, কে জানে কি খাবে কি করবে, বাচ্চার উপর যদি তার খারাপ প্রভাব পড়ে তখন। আর তাছাড়া নিজের গর্ভে বাচ্চাটা নিয়ে যদি পালিয়ে যায় তখন কি হবে? মা, তুমি একদম চিন্তা করো না, এর জন্য প্রপার কন্ট্যাক্ট করা হয়, ভেরিফিকেশন করা হয়, ভালোভাবে খোঁজ খবর নেওয়া হয়, তারপরেই অনুমতি দেওয়া হয়, আর ওইসব আমরা অনেক আগেই করে রেখেছি। আর মা, খাওয়া দাওয়া নিয়ে কথা হলে রত্নার আরও একটা সন্তান আছে, ও খুব ভালোভাবেই জানে কি খেতে হবে কি খেতে হবে না, আর আমরা সবাই আছি তোর দেখাশোনা করার জন্য, কারণ ও তো আমাদের সন্তানেরই জন্ম দেবে। পুনম, ও আমার গ্রামের মেয়ে, তার মানে সাদাসিধেই হবে। রুচিতা, নিহার, তোরা দুজন একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছিস। এবার এই বালিশটা নিয়ে প্র্যাকটিস করা শুরু করে দাও, কারণ ব্যাপারটা হলো কিছুদিনের মধ্যেই কারো কোলে একটা মিষ্টি বাচ্চা আসতে চলেছে। আরে ফাইল টাইল ছাড়, আর এই নে, এটাকে দিয়ে তুই একটু ভালোভাবে প্র্যাকটিস কর যে কি করে ডাইপার বাঁধা যায়, কারণ বিজনেস করতে পারিস বা না পারিস এটা করতে পারাটা ইম্পর্টেন্ট। আমার প্ল্যানে তো জল ঢেলে দিল, এবার একটা কিছু করতেই হবে। ভগবান তোমাকে তোমার কাজে সফল করুক, সব শুভ হোক। এই না, সুখবর নিয়ে এসো। তাড়াতাড়ি চলো রুচিতা, অ্যাপয়েন্টমেন্টের সময় হয়ে এসছে, একটু যদি দেরি হয় অনেক প্রবলেম হয়ে যাবে কিন্তু, চলো। তুই বেরোচ্ছিস? আমি মন্দিরে গেছিলাম তোদের জন্য প্রার্থনা করতে, যাতে সবকিছু ভালোভাবে হয়। এ নাও প্রসাদ খাও। নে বাবা, ঠাকুরমশাই তাগা দিয়েছেন, আর ঠাকুরমশাই বলেছেন এতে দেবী মার আশীর্বাদ আছে। তাও মা, তোমার বাঁ হাতে এগিয়ে দাও। মা, আমাদের দেরি হয়ে যাচ্ছে। ছোট পেরেক দিয়ে তো টায়ার পাংচারই হচ্ছে না, আর বড় পেরেক তো পাচ্ছেই না, এতে তো প্রচুর সময় লেগে যাবে। কি যে করি, এক কাজ করা যায়, ভেতর থেকে ছুরি নিয়ে আসি। হ্যাঁ, না না না, ভেতরে গেলে ধরা পড়ে যাব তো, কি করব এবার?
কি করব? হে ভগবান, এই এই তাগাটা ছিঁড়ে গেল কি করে? এটা তো খুব অমঙ্গল হলো। মা, এগুলো এমনিই নরম হয়, কাঁচা হয়, এমনিতেই ছিঁড়ে যেতে পারে। তুমি চিন্তা করো না রুচিতা, তুমি একদম চিন্তা করো না, চলো এবার। ভগবানের নাম করো, সব শুভ হবে, চলো। সরি বাবা। কি পুনম, তোমাকে কি এখনই হাঁচতে হলো? মা, হাঁচি চলে এলো, আসলে সর্দি লেগেছে। জানি না আমার মন কেমন করছে, তোমরা আজকে যেও না, আজ কালকের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নে না। কিচ্ছু হবে না মা, সব ঠিক আছে, আমরা এই অ্যাপয়েন্টমেন্ট মিস করতে পারবো না রুচিতা, চলো প্লিজ। বসে তো পড়েছ, এবার গাড়িটা চললে হয়। নিহার বাবু, গাড়িটা তো স্টার্ট হচ্ছে না, এটা কি কোনো বাজে সংকেত? বাজে সংকেত না, হয়ে গেছে স্টার্ট। রুচিতা, সংকেতটা এটাই যে আমাদের খুব তাড়াতাড়ি হসপিটালে পৌঁছতে হবে, চলো। গাড়িটা স্টার্ট হলো কি করে? তুমি গাড়িটা খারাপ করনি? মা, আমি চেষ্টা তো অনেক করেছিলাম, কিন্তু মনে হচ্ছে কিছুই হয়নি। তোমার চেষ্টা, যদি ওরা ঠিক সময় মতো হাসপাতালে পৌঁছয় সব গন্ডগোল হয়ে যাবে। আরে পুনম, তুমি কোথায় যাচ্ছ? চলো ভেতরে, যতক্ষণ নিহার আর রুচিতা না হাসপাতাল থেকে ফিরছে আমরা সবাই পাঠ করব। মা মা মা, আমি পাঠ করতে বসতে পারবো না, আমার পেট পেট খুব খারাপ। পুনম, বাহানা করো না, সকাল থেকে তো তিরিং বিরিং করে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলে, আর এখন পূজোর নামই পেটে ব্যথা আরম্ভ হলো। চলো ভেতরে। আর আচল, তুমিও চলো মা। আরে চলো ভেতরে, পাঠ করবো আমরা। হ্যালো, হ্যাঁ রত্না, তুমি হসপিটালে পৌঁছে গেছো তো? আমরাও কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাচ্ছি। ঠিক আছে নিহার বাবু, রত্না হসপিটালে পৌঁছে গেছে, আমরাও তো আধ ঘন্টার মধ্যেই পৌঁছে যাব, তাই না? কি হলো নিহার বাবু, এটা জানি না,